প্রিপোজিশনের পর যদি অবজেক্ট হিসেবে আমরা কোনো প্রোনাউন ইউজ করতে চাই অবশ্যই সেটাকে অবজেক্টিভ ফর্ম করে ইউজ করতে হবে অর্থাৎ প্রিপোজিশনের পরে আমরা প্রোনাউন ইউজ করলে সেটাকে অবশ্যই অবজেক্টিভ ফর্ম করে ইউজ করব সো আমরা কিছু এক্সাম্পল দেখব এক্সাম্পলে বলা হচ্ছে যে প্রথমে আছে হি অলওয়েজ লুকস আফটার আই অবলিক মি অবলিক মাই আছে তাহলে এখানে দেখতে পাচ্ছি আফটারটা হচ্ছে একটা প্রিপোজিশন সো এটার পরে যে ওয়ার্ডটা আসবে অর্থাৎ প্রোনাউন এসেছে অবজেক্টিভ ফর্ম হিসেবে ইউজ করতে হবে অবজেক্টিভ ফর্মটা হচ্ছে মি পরের সেন্টেন্সে বলা হচ্ছে ইউ ক্যান ডিপেন্ড অন হি অবলিক হিম অবলিক হিজ অ্যান্ড শি অবলিক হার সো এখানেও সেম জিনিসটা ঘটে যে অন আছে প্রিপোজিশন এখানে প্রিপোজিশন অন আছে সো এটার পরে আমরা যেটা ইউজ করব প্রোনাউন আসবে প্রোনাউন আসলে আমরা ইউজ করব অবজেক্টিভ ফর্ম করে অবজেক্টিভ ফর্ম হবে হিম এরপর আমরা আরেকটা সেন্টেন্সে যাব সেটা হচ্ছে নাওরিন ইজ অ্যাফ্রেড অফ afraid of after preposition pore objective form hobe etar objective form hocche then data subject form no dear ta hocche possessive form so formation niye jodi karo confusion thake obosshoi shuru dike video ta ache description e link deya ache okhane video ta dekhe aste paren apnara okay amra pore sentence e jabo pore sentence e bola hocche je players like chess সো লাইকটাও এখানে প্রিপোজিশন হিসেবে ইউজ করেছে সো এখানে আমরা প্রোনাউনটা ইউজ করবো অবজেক্টিভ ফর্ম মানে অবজেক্টিভ ফর্ম হবে হিম আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন আর এই প্রোনাউন সিরিজ সম্পর্কে শুরুর ভিডিওগুলো যদি দেখতে চান অবশ্যই ডেসক্রিপশনে চলে যান লিঙ্ক থেকে আগের ভিডিওগুলো দেখে আসুন